हाय गाइज, वेलकम बैक टू माय चैनल। आमी प्रियंका। तो आज आमी तोमादेर साथे शेयर करब स्मिटेन प्रोडक्ट्स रिव्यू। तो जदि तोमादेर भिडियोटा भालो लागे एकटा लाइक दिए दिओ, आमार चैनलटाके प्लिज 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 सबस्क्राइब करे दाओ, जाते आमी ताड़ाताड़ी 1000 सबस्क्राइबारे पौंछे जेते पारी। आर सबस्क्राइब करले बेल बाटनटाके हिट करते भूलो ना, तार साथे अल नोटिफिकेशनटा अन करे दिओ। आर खूब जदि पछंद होय थाके ओनादेर साथे शेयारो करे दिते पारो, आर चाइले आमाके इन्स्टाग्रामे फलो करते पारो, लिंकटा नीचे डेस्क्रिप्शन बक्से देवा आछे। तो चलो भिडियो स्टार्ट करी। तो मोटामुटी देर थेके दो मास आगे आमी स्मिटेन थेके बेश किछु प्रोडक्ट पार्चेस करेछिलाम। तो सेइ प्रोडक्टगुलोर आमी हलो बानियेछिलाम। जदि तोमरा हल भिडियोटा देखते चाओ ताहले आमी आई बाटने लिंक दिए देबो, तोमरा अवश्य चेकआउट करते पारो। ओई भिडियोटाते आमी स्मिटेन सम्पर्के किछु कथा बोलेछि जेगुलो तोमादेर जाना उचित स्मिटेन थेके पार्चेस करार आगे। तो अवश्य ओई भिडियोटा चेकआउट करो स्मिटेन थेके किछु पार्चेस करार आगे जदि तोमादेर मने हय तो, आर ए भिडियोटा देखार पर अवश्यई। আর তো ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি এই প্রোডাক্টগুলো যে কিনেছি এগুলো বেশ কিছুদিন ইউজ করি, তারপর তো মোটামুটি এক দেড় মাস পর আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। তো আজ আমি রিভিউ নিয়ে এসেছি তোমাদের সাথে। আমি একটা একটা করে প্রোডাক্টের রিভিউ তোমাদের দেব। আমি ছোট রিভিউ দেব কোনো প্রোডাক্টের। যদি তোমরা ডিটেলস রিভিউ দেখতে চাও তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি সেটার উপর ডিটেলস রিভিউ করব। তো চলো এবার তোমাদের একটা একটা করে রিভিউটা দিতে থাকি। প্রথম প্রোডাক্টটা হচ্ছে মামা আর্থের আর্গান হেয়ার মাস্ক। তো এটা স্মল প্যাকেজিংটা, এটাতে কোয়ান্টিটি আছে হচ্ছে 25 ml। এটা আমার হেয়ারে, আমার হেয়ারের লেন্থ মোটামুটি তোমার ওয়েস্ট পর্যন্ত আছে। তো আমার হেয়ার লেন্থে এটা তিনবার চলে গেছে। তো তোমাদের এবার হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা বুঝতে পারবে, আর মানে সবার কোয়ান্টিটিও সমান লাগে না। অনেকের হেয়ার আমার থেকেও বেশি ঠিক হয়, তাদের আরো বেশি লাগবে। তো মোটামুটি তিনবার এটা চলে যাবে অ্যাভারেজ। এবার বলি এটা ইউজ করে আমার কেমন লেগেছে। এটা হেয়ারটাকে যে খুব সিল্কি শাইনি করে দেবে, কোনো ট্যাঙ্গেল থাকবে না এরকম না। তবে হ্যাঁ, এটা বলতে পারো কন্ডিশনারটা স্কিপ করে দিতে পারো এটা ইউজ করার পর। তোমরা এরকম মানে কন্ডিশনার ইউজ করার প্রয়োজন নেই, তোমরা যদি এটা শ্যাম্পু করার আগে ইউজ করার, শ্যাম্পু করার পর যদি ইউজ করো তাহলেও তখনও কন্ডিশনার ইউজ করার দরকার নেই, এটা ইউজ করতে পারবে। আর মোটামুটি যাদের কার্লি বা রাফ টেক্সচার বা ওয়েভি টাইপের হেয়ার তাদের জন্য এটা খুব একটা বেশি যে একটা আমেজিং এফেক্ট দেবে সেরকম কিছু না। তবে যাদের মোটামুটি স্ট্রেট বা সিল্কি হেয়ার তাদের হেয়ারে একটা ভালো এফেক্ট এটা দেবে, তবে খুব যে একটা অসাধারণ এফেক্ট দেখতে পাবে সেরকম কিছু না। নেক্সট প্রোডাক্ট হচ্ছে রিকুইলের এই হেয়ার মাস্কটা। এটার উপর আমার একটা মিক্সড রিভিউ আছে। এটা আমি দুবার ইউজ করেছি, দুবার ইউজ করে আমার একবার মোটামুটি লেগেছে আর একবার অতটা ভালো লাগেনি। প্রথমবার আমি যখন ইউজ করি এটা আমার মোটামুটি লেগেছে, মামাআর্থের মতো অতটা, মামাআর্থটা তাও যতটা ভালো লেগেছে এটা অতটাও ভালো লাগেনি। কিন্তু মানে সেকেন্ড বার ইউজ করে আমার প্রথমবার যেটুকু ভালো লেগেছিল সেটুকুও লাগেনি। এটা আমি আর কিছু বার ইউজ করি, তারপর তোমাদের আমি একটা ডিটেলস রিভিউ দেবো। এটার উপর আমার একটা ডিটেলস রিভিউ শেয়ার করার ইচ্ছা আছে। আর এটাতে কোয়ান্টিটি বেশ অনেকটাই আছে, 50 ml মতো। তো এটা মোটামুটি যাদের ওয়েস্ট লেন্থের চুল আছে তাদের চুলে চার পাঁচবার চলে যাবে ইজিলি। আর যাদের আমার থেকে বেশি থিক হেয়ার আছে তাদের এটা দু তিনবার চলে যাবে, আমার এটা চার পাঁচবার বা তার বেশি যাবে, ঠিক আছে আমার মতো হেয়ার লেন্থে। আর হ্যাঁ, আমি না চুলটাকে বেঁধে নিয়েছি, প্রচন্ড গরম করছে, পাচ্ছি না। তো তোমরা কিছু মনে করো না প্লিজ, আর না হলে আমি এখানেই অর্ধেক মরে যাব। তো এর পরের প্রোডাক্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে রিকুইলের ফ্রুট এইচএ ফেস ওয়াশ। এটা আমি খুব বেশি দিন ইউজ করিনি, দেখেই বুঝতে পারছো হয়তো আমি মনে হয় এটা চার পাঁচ দিন মতো ইউজ করেছি। এটা এতটা পর্যন্ত ছিল, আমি অল্প একটুই লাগে, চার পাঁচ দিন মতো ইউজ করেছি। আর চার পাঁচ দিন মতো ইউজ করে মানে এটার উপর আমার কোন মানে ওয়াও ফ্যাক্টর তৈরি হয়নি, তবে মোটামুটি আমার ভালো লেগেছে। আর অ্যাজ এ ক্লিনজার ভালো, তবে পুরো কন্টেনারটা শেষ করার পরই আমি বলতে পারবো এটা ভালো কি ভালো না। তো আমি আরো বেশ কিছুদিন ইউজ করি, আমার যে কারেন্ট ফেস ওয়াশটা ইউজ করছি ওটা শেষ হওয়ার পরই আমি এইটা ইউজ করার স্টার্ট করব। তো আরো বেশ কিছুদিন এই পুরো কন্টেনারটা ইউজ করার পর আমি চেষ্টা করব তোমাদের ডিটেলস রিভিউ দেওয়ার, না হলে আমি কোথাও না কোথাও দিয়েই দেবো, অন্য কোনো ব্লগ হোক বা ভিডিও হোক সেখানে এটার আমি রিভিউ দিয়েই দেবো, ঠিক আছে। এরপর আমার কাছে আর একটা ফেস ওয়াশ আছে, সেটা হচ্ছে প্লামের গ্রিন টি ক্লিনজিং ফেস ওয়াশ। এটা আমি
আর ইউজ করে ফেলেছি, শেষই হয়ে গেছে। তো এটা ইউজ করে আমার ভালো লেগেছে, অ্যাজ এ ক্লিনজার ভালো। তবে তুমি যদি প্লামের পুরো রেঞ্জটা ইউজ করো, তার সাথে এটা ইউজ করো, হয়তো কোনো ইফেক্ট দিতে পারে। কিন্তু এটা মানে মেনশন করা আছে যে এটা অ্যাকনিপ্রোন আর অয়েলি স্কিনের জন্য তৈরি, সেহেতু আমি বলতে পারি যে এটা অ্যাকনির ওপর যে আলাদাভাবে কোনো কাজ করবে সেটা না, কিন্তু অ্যাজ এ ক্লিনজার ভালো। আর তুমি যদি পুরো রেঞ্জটা ইউজ করো তবে এটা হয়তো মানে পুরো রেঞ্জটার সাথে কোনো ইফেক্ট দিতে পারে, ঠিক আছে? বাট অ্যাজ এ ক্লিনজার বা এমনি ফেস ওয়াশ হিসাবে ভালো এটা। এর সাথে সাথে আমি প্লামের আরো দুটো প্রোডাক্ট নিয়েছি। একটা হচ্ছে প্লামের এই অ্যালকোহল ফ্রি টোনারটা, এটা খুবই ভালো টোনার আমার মুখে। মানে আমি সব ভিডিওতেই বলি যে কোন খুব কম টোনারই আছে যেগুলো শুট করে, তার মধ্যে এইটা একটা। তো এই টোনারটা ভালো, অয়েলি অ্যাকনি প্রোন কম্বিনেশন সব স্কিনের জন্যই এই টোনারটা ভালো। তোমরা চাইলে পারচেস করে দেখতে পারো, এটা তো স্যাম্পল সাইজ প্রোডাক্ট, তোমরা ফুল সাইজ কিনতে পারো। আমি বলছি এটা ভালো, সুইটেবল অয়েলি বা অ্যাকনি প্রোন স্কিনের জন্য। প্লামের আরেকটা যেটা প্রোডাক্ট আমি নিয়েছি সেটা হচ্ছে প্লামের এই গ্রিন টি ক্লিয়ারিটি নাইট জেল। এটা একটা অসাধারণ প্রোডাক্ট, আমি তোমাদের হাইলি রেকমেন্ড করছি, তোমরা অবশ্যই একবার এই প্রোডাক্টটা ট্রাই করে দেখতে পারো। আমি প্লামের গ্রিন টি রেঞ্জের ওপর একটা সেপারেট রিভিউ করেছি, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো, আমি আই বাটনে লিংক দিয়ে দেবো। এটা আমার মানে ইউজ করা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ময়েশ্চারাইজার, এটা খুবই ভালো অ্যাজ এ নাইট ক্রিম বা অ্যাজ এ নাইট জেল ভালো। তোমরা এটা চাইলে দিনেও ইউজ করতে পারো, কিন্তু এটাতে যেহেতু নাইট জেল মেনশন করা আছে সেই জন্য হয়তো তোমাদের এটা ইউজ করে রোদে যাওয়া ঠিক হবে না, কিন্তু তোমরা যদি বাড়িতে থাকো রোদে না যাও দিনের বেলাতেও এটা ইউজ করতে পারো, ঠিক আছে? অ্যাকনিপ্রোন স্কিনের ওপর তো এটা অসাধারণ কাজ করবে, তোমরা নিয়ে দেখতে পারো। এরপর আমি আরেকটা ময়েশ্চারাইজার নিয়েছি, যেটা হচ্ছে এই মামা আর্থের অয়েল ফ্রি ময়েশ্চারাইজারটা। এটা আমি অনেকদিন ইউজ করিনি, আমি রিভিউ দেওয়ার জন্য জাস্ট এটাকে ওয়ান উইক মতো ইউজ করেছি। তো এটা ওয়ান উইক ইউজ করে আমার ভালো লেগেছে, তবে হ্যাঁ প্লামের গ্রিন টি নাইট জেলটার মতো অতটা না। হ্যাঁ মোটামুটি ভালো লেগেছে অয়েলি বা অ্যাকনিপ্রোন স্কিনের জন্য, এটাতে যেহেতু অ্যাকনিপ্রোন স্কিন মেনশন করা আছে যে অ্যাকনিপ্রোন স্কিনের জন্য তৈরি, হয়তো এটা অয়েলি বা অ্যাকনিপ্রোন স্কিনের জন্য ভালো কাজ দেবে। কিন্তু আমি তো এখনো মানে এক সপ্তাহ ইউজ করে অতটা ডিটেলস রিভিউ দেওয়া যায় না, ফার্স্ট ইমপ্রেশন বা এরকম টাইপের একটা রিভিউ দেওয়া যেতে পারে। এটা পুরোটা কন্টেনারটা ইউজ করলেই আমি ডিটেলস রিভিউ দিতে পারবো তোমাদের, যেহেতু মানে ফার্স্ট ইমপ্রেশন বা এই এক সপ্তাহ ইউজের পর আমি বলতে পারি মোটামুটি ভালো, ফেসটাকে কোনো এক্সট্রা ভাবে অয়েলি করে না, তবে ম্যাট এফেক্টও দেয় না, যে ম্যাট এফেক্ট দেবে সেরকম না, তবে এক্সট্রা করে অয়েলিও দেয়, অয়েলি ভাবও আনে না মুখের মধ্যে। আর আর মানে নর্মাল ময়েশ্চারাইজার হিসাবে ভালো, এক্সট্রা কোনো এফেক্ট তোমরা খুব একটা দেখতে পাবে না, ঠিক আছে? এই প্রোডাক্ট গুলো কেনার সময় আমাকে এই ভোট্রের ডে ক্রিমটা ফ্রি দিয়েছিল, তো এটা আমি ইউজ করি না, এটা মাকে দিয়ে দিয়েছি, মা ইউজ করে। তো মাকে মা মোটামুটি এই দেড় মাস এটাকে রোজ ইউজ করছে, তো ইউজ করে মারও মনে হয়নি বা আমিও মার স্কিনে সেরকম কোনো এফেক্ট দেখতে পাইনি। আর এটাতে এসপিএফ আছে, আর এটার গন্ধটা না কেমন বলতো, সেই আফটার শেভিং বাম হয় না, আফটার শেভিং যে লোশন গুলো হয় সেই টাইপের এটাতে একটা স্মেল আছে। আর এটা প্রায় শেষ হয়ে গেছে, তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ, এটা প্রায় শেষ হয়ে গেছে। তো তেমন খুব একটা ভালো একটা মিরাকেল এফেক্ট দেবে সেরকম কিছু না। আর এটার দাম প্রচুর, এটার 800 টাকার মতো, 810 টাকা দাম আছে। তো সেই তুলনায় এইটুকু প্রোডাক্টের 810 টাকা যেহেতু দাম, তার কাজটাও সেরকম হওয়া উচিত, কিন্তু তেমন কোনো কাজই এটাতে হয় না। তবে অ্যাজ এ ময়েশ্চারাইজার বা নর্মাল মুখে যদি কিছু লাগাতে চাও এটা নিতে পারো, কিনো না, নিজের টাকা খরচ করে কিনো না। স্মিটেন থেকে যদি ফ্রি পাও বা স্যাম্পল প্রোডাক্টের মধ্যে দেখতে পাও তাহলে নিতে পারো, নিজের টাকা খরচ করে এটা এক্সট্রা করে কিনতে যেও না, টাকাটা লস হবে। আমার পার্সোনালি তাই মনে হয়েছে। এবার যদি তোমাদের মনে হয় তোমাদের জন্য কাজ করতে পারে, আরো রিভিউ আছে সেগুলো দেখার পর তোমরা কিনতে পারো, কিন্তু আমার আমার মার কোনো তেমন এফেক্ট আমরা দেখতে পাইনি, ঠিক আছে?
এরপর আমি স্মিটেন থেকে দুটো ফেস মাস্ক পারচেজ করেছি। একটা হচ্ছে এই সেজ অ্যাপোথেকারির চারকোল এন্ড টি ট্রি থ্রি ইন ওয়ান মাড মাস্ক, আর একটা হচ্ছে এই জাস্টার্সের পেটার সফট রোজ ফেস প্যাক। ঠিক আছে, তো এই ফেস প্যাকটা জাস্ট হাবসেরটা, এটা একটা মানে খুবই বাজে টাইপের ফেস প্যাক। মানে এটা আমার মুখে দিলে, প্রথমত আমি যখন ইউজ করেছি প্রথম দিনই আমার মুখে দিয়ে মুখটা মানে জ্বলতে আরম্ভ করেছে, তারপর ভয়ে এটাকে আমি ধুয়ে ফেলেছি। আর এটা একটা রেডিমেড ফেস প্যাক, তো রেডিমেড ফেস প্যাক তোমার মানে তুমি নিয়ে ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারো, এরকম হওয়া উচিত, এরকম হয়, কিন্তু এটা পুরো ড্রাই। এটার সাথে তুমি গোলাপ জল বা অ্যালোভেরা জেল টাইপের কিছু না মেশালে ইউজ করতে পারবে না, সেই জন্য এটা আমার একদমই পছন্দ না। তোমরা যদি স্মিটেনে দেখতে পাও এটা নিও না, ঠিক আছে। আর আরেকটা মাস্ক হচ্ছে সেজ অ্যাপোথেকারির, আমি জানি না প্রোনাউন্সিয়েশন রাইট করছি না, তো যাই হোক তোমরা বুঝে নিয়ে যে এরকম দেখতে জিনিসটা, তো সেজ অ্যাপোথেকারির থ্রি ইন ওয়ান মাড মাস্ক। এই ফেস প্যাকটা খুবই ভালো তোমাদের যাদের অ্যাকনি প্রোন স্কিন বা স্কিনে র্যাশ পিম্পল এই জাতীয় সমস্যা আছে, তারা এই মাস্কটা একবার ট্রাই করে দেখতে পারে, এটা খুবই ভালো কাজ করে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এটাতে না ছোট ছোট গ্র্যানুলস আছে, এটা ইউজ করলে তোমাকে আলাদাভাবে স্ক্রাব করতে হবে না, এটার মধ্যে যেহেতু স্ক্রাবিং এর থেকে অনেক ছোট ছোট গ্র্যানুলস আছে, ওটা দিয়ে তোমরা স্ক্রাব করে নিতে পারবে, স্ক্রাবের মতো এফেক্ট দেবে, এটা খুবই ভালো এফেক্ট দেয়, স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে, স্কিনটাকে মানে খুব ভালো একটা এফেক্ট দেয় স্কিন, একটা স্মুথ এফেক্ট আসে। তো তোমরা এইটা নিতে পারো, এটা আমি রেকমেন্ড করছি, আর এটা আমি একদমই রেকমেন্ড করছি না, ঠিক আছে। এরপর আর দুটো প্রোডাক্টই বেঁচে আছে, একটা হচ্ছে সেন ডিফেন্সের টি ট্রি বডি ওয়াশ। তো এই বডি ওয়াশটা খুবই ভালো, আমি তোমাদের রেকমেন্ড করছি, এটার স্মেলটা তো খুবই ভালো, যাদের বডিতে ইচিং বা এই জাতীয় কোনো প্রবলেম হয় গরমকালে তারা এটা ইউজ করে দেখতে পারো, এটা খুবই ভালো ফেস ওয়াশ বলছি বডি ওয়াশ, এটা আমি তোমাদের রেকমেন্ড করছি। আর এটাতে তোমার ইউক্যালিপটাস অয়েল, টি ট্রি অয়েল, পেপার মিন্ট অয়েল এই ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, আর এটাতে বলা আছে এটা অ্যান্টি অর্ডার, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এটাতে প্রপার্টিজ আছে, আর এটা সালফেট ফ্রি। তো এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে, তোমরা যদি এটা স্মিটেন থেকে নাও পারচেস করতে চাও, নাইকাতেও সেন্ট ডিভেন্স ব্র্যান্ডটা আছে, তোমরা নাইকা থেকে এটার মানে এই স্যাম্পল সাইজটা পাবে না, কিন্তু এটা যে ফুল সাইজ প্রোডাক্ট ওটা পেয়ে যাবে, ওটা পারচেস করে দেখতে পারো, আমার ভালো লেগেছে এই বডি ওয়াশটা, আমি রেকমেন্ড করছি তোমাদের। এরপর আর একটা প্রোডাক্টই বাকি আছে, সেটা হচ্ছে এই তোমার কি ব্র্যান্ড এটা, কোকো সোলের নারিশিং বডি লোশন। এই বডি লোশনটাও খুবই ভালো, তোমাদের স্কিনে একটা ভালো ময়েশ্চারাইজিং এফেক্ট দেয়, স্কিনটাকে অনেকক্ষণ ময়েশ্চারাইজ রাখে, বেশিরভাগ 60-70% মানুষেরই বডি স্কিন যেটা হয় সেটা ড্রাই টাইপের হয়, কিন্তু অনেকেরই আছে বডি স্কিনও অয়েলি হয়, তাদের ক্ষেত্রে গরমকালে তারা এটা ইউজ করতে পারবে না, কিন্তু যাদের ড্রাই স্কিন তারা এটা গরমকালেও ইউজ করতে পারবে, আমি কিন্তু বডি স্কিনের কথা বলছি, এটা বডি ময়েশ্চারাইজার, ঠিক আছে। তো এটা ভালো, তোমরা নিয়ে দেখতে পারো, আর এটা ফুল সাইজ প্রোডাক্ট, তো তোমরা সব কিছুরই ফুল সাইজ প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। তো এই কটা প্রোডাক্টই আমি স্মিটেন থেকে পারচেস করেছি, আর এই ছিল আমার শর্ট রিভিউ প্রোডাক্টগুলোর ওপর। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে একটা প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিতে পারো যদি খুব পছন্দ হয়ে থাকে, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করলে বেল বাটনে হিট করো, তার সাথে অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলে যেও না, তাহলে না হলে নোটিফিকেশন পাবে না। আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতেই পারো, লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাজ অলওয়েজ দেওয়া আছে। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই।